তো গুড ইভিনিং, আজ উল্টো রথ, তো আবার আমি চলে আসলাম মেলায়। তো ওই বন্ধুটাকে আমি ক্যামেরার সামনে আনার চেষ্টা করলাম, তো কিছুতেই আসলো না, এতটাই লজ্জা পেলো। তো চলো আমরা দুজনে মিলে এনজয় করি। তো ওরা তো আছেই, বাট ও ক্যামেরার সামনে আসতেই চাইলো না। তো চলো যাচ্ছি, ও আগে যাচ্ছে যেহেতু ক্যামেরার সামনে রয়েছে। যাই হোক, একটু মজা হচ্ছিলো আর কি, একটু হই হুল্লোড় হচ্ছিলো। বন্ধুরা মিলে কয়েকজন এসেছিলাম, তো ফাঁকাই ছিল, আমরা সন্ধে নাগাদ এসেছিলাম। এতটা কাদা, বিরক্তি লাগছিলো, তো খুব তাড়াতাড়ি করে আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম বাড়িতে, যেহেতু এতটা কাদা, তো সেই চলেই গেছি। যাই হোক, এই রাইডসটা চড়া নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে কিছু বলাবলি হচ্ছিলো। তো আমাকে ওরা চড়তে বলছিল, যদিও আমি চড়বো না, বিকজ আমি একদম পছন্দ করি না এই জিনিসটা, মানে নাগরদোলনা আমি মোটে চড়তে পারি না, আমার বমি টমি হয়ে যায়। তো যাই হোক, ওরা চড়েছিল, তো সেই ভিডিওটা আমি তুলেছি, যদিও এর মধ্যেও আছে। যাই হোক, তো এবার আমি দেখলাম একটু কিছু দোকান ঠোকান দেখছিলাম, একটু দোকানে একটু কেনাকাটা করবো করবো ভাবছিলাম, করিনি, কিন্তু করেছি লাস্ট মোমেন্টে। একটা বাটি সামথিং কিছু কিনেছি, তো ওইখানে সব মেয়েদের গয়না ফয়না আছে, এগুলো আর কি আমি ভিডিও করলাম জাস্ট সবাইকে দেখানোর জন্য। যাই হোক, যদিও এবার আমরা চলে আসলাম জিলাপির দোকানে। তো জিলাপি মেলায় এসেছি, জিলাপি খাবো না সেটা তো একদম হতে পারে না। তো নিয়ে নিয়েছিলাম কিছুটা জিলাপি, তো জিলাপি অল্প একটু নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে আর কি একটু টুক করে খেয়েছিলাম, এই আর কিছুই না, আর সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো ওই যে নিয়ে নিয়েছি জিলাপি, ও সরি, এটা হচ্ছে বাটি, যে যে বাটিগুলো কিনেছিলাম সেই বাটি। তো বাটিগুলো কিনে এবার আমরা একটু গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভাবলাম যাওয়ার সময় একটু জিলাপি নিয়ে নিই। তো এই নাগরদোলনাটাও ও চড়ছিল, এই যে বন্ধুটা ও নাগরদোলনা চড়ছিল, তো এখান থেকে আমি বাটিগুলো কিনেছিলাম। তো ওই বাটিগুলোর দোকানটা আমি একবার একটু ভিডিও করে দেখিয়ে দিলাম যদিও, তো সাথে কসমেটিক্সের দোকানটাও দেখিয়ে দিলাম একটুখানি জাস্ট ভিডিওর মধ্যে। যাই হোক, যাই হোক, মেলার দোকানগুলো কিন্তু বেশ ভালোই ছিল, বেশ জিনিসগুলো খুব সুন্দর ছিল, আমি একটু একটু করে দেখছিলাম, যদিও না কিনলে ও দেখতে তো দোষ নেই। তো নাগরদোলনাটা রীতিমতন ঘোরা শুরু করে দিয়েছে, তো ওরা চড়ছিল, খুব এনজয় করেই চড়ছিল, কিন্তু নাগরদোলনাটা অনেকটাই ফাঁকা ছিল, লোকজন সেভাবে হয়নি। তো আমার দেখেই তো ভয় লাগছে, আমি নাকি চড়বো, আমাকে ওরা জোর করছিল, বুক গেলে তো আমি ফ্রেশ পুরো। যাই হোক, তোমরা এনজয় করো। তো আমি নিয়ে নিলাম নীল জিলাপির দোকান থেকে 250-300 মতন জিলাপি সবাই মিলে খাবো বলে। যাই হোক, টাটা আজকের মতন, আবার পরে নেক্সট ইয়ার আসবো আবার মেলার ভিডিও নিয়ে। তো টাটা, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। বাই বাই, সি ইউ।